আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পুরো বিল্ডিংয়ের মানুষজন ঘুমে, একদম শুনশান নীরব প্রতিটা ফ্লোর। অ্যান্ড আমি ডিউটির জন্য বের হয়ে গিয়েছি সকাল সকাল। অ্যান্ড হসপিটালে গিয়ে আজকে একটা নিউজ শুনলাম, সেটা হচ্ছে যে আমাদের ফটো সেশন করা হবে আজকে হসপিটালে ক্যালেন্ডারের জন্য। প্রতি বছরই আমাদের হসপিটাল থেকে ছবি তুলে ক্যালেন্ডারের প্রতি মাসে পাতার জন্য ছাপানো হয় এবং সেটারই প্রিপারেশন চলছে। ফার্স্টেই ওটির ছবি তোলা হবে এবং আজকে ওই টাইমে কোনো ওটি ছিল না, সো একটা ফেক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো এখানে তানিয়াপু দাঁড়িয়েছেন, ম্যাডাম অ্যান্ড পিলু আপু তো দাঁড়িয়েছেনই, অ্যানিস্থেশিয়ার কেউ ছিলেন না, সো আমাদের শরীফ ভাই অ্যানিস্থেশিওলজিস্ট হয়েছেন এবং আমাদের রোগী কে হয়েছেন সেটা আমি আপনাদেরকে একদম লাস্টে রিভিল করব। খুবই ফানি ছিল ব্যাপারটা। এদিকে ম্যাডামই লাইট টাইট সব ঠিক করে নিয়েছেন যে ছবি কীভাবে ভালো আসবে সেটারই প্রিপারেশন চলছে। শরীফ ভাই তো খুবই সুন্দরভাবে অ্যানিস্থেশিওলজিস্টের পার্টটা প্লে করছেন। ফটো সেশন আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে শেষ হয়েছে। ওটির পার্টটা এবং ফটোগ্রাফার ম্যাডাম সবাই হ্যাপি রেজাল্টে। অ্যান্ড ইনি হচ্ছেন আমাদের রোগী, আমাদের ওটির খালা। ম্যাডাম বলছিল, নার্গিস আয়, তোর ওটিটা করেই ফেলি। দেন আমরা চলে গেছি ওয়ার্ডে এবং এখানকার পেশেন্টরা রিয়েল পেশেন্ট। অ্যান্ড ফটোগ্রাফাররাও ছবি টবি সব তোলার জন্য রেডি। কয়েকটা ছবি একটু চেঞ্জ করেন, আগেরগুলো একটু দেখি কি কি তুললেন। সকালে অনেক কাজকর্মও ছিল বাট সেগুলোর ক্লিপার নেওয়া হয়নি। আমি এটা দুপুরবেলা ক্লিপ নিচ্ছি। অ্যান্ড আজকে আমার মর্নিং ইভিনিং ডিউটি, সো আমি খাবার অর্ডার করেছিলাম। খেতে যাব ওই সময় কল, একজন ইমার্জেন্সি রোগী এসেছেন। ওনার 9 দিন আগে সিজার হয়েছে এবং এখন প্রচুর মাথা ব্যথা ঘাড় ব্যথা ছিল। উনি ভেবেছেন হয়তো এমনিতেই করছে, কারণ অজ্ঞানের জন্য যে অ্যানেস্থেশিয়াটা দেওয়া হয় সেটার জন্য অনেকের মাথা ব্যথা করে এবং এখানেই ভুলটা হয়, বিকজ ওনার প্রেশার এত বেশি ছিল যে উনি মৃত্যু বরণ করতে পারতেন। একজন বেবি ডেলিভারি হওয়ার পরে আমরা শুধু বেবির কথাই ভাবি, কিন্তু আমরা এটা ভাবি না বেবিটাকে ব্রেস্টফিড করার মা। সো বেবিটাকে ব্রেস্টফিড করানোর পরে যদি আমরা বেবিটাকে একটু রাখি, মাটা কিন্তু একটু রেস্ট নিতে পারে, আদারওয়াইজ সে কিন্তু এই ধরনের ঘটনার শিকার হতে পারে। মার একটা প্রপার রেস্ট এবং ডায়েট কিন্তু খুবই দরকার একজন বেবি ডেলিভারির পর। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, বাচ্চাকে তো কেয়ার করবই, কিন্তু বাচ্চার চেয়ে বেশি কেয়ার করবো আমরা বাচ্চার মার। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আমি তো ডিউটিতে ছিলাম রাত পর্যন্ত, বাট শাওন আজকে সন্ধ্যাবেলায় বাসায় চলে এসেছিল বাজার নিয়ে। কয়েকদিন ধরে বাসায় বাজার নেই, কিন্তু ওর টাইমও পাচ্ছিল না, সো আজকে বাজার করে নিয়ে এসেছে এবং কি সুন্দর করে আবার আমার ব্লগের জন্য ভিডিও নেওয়া হয়েছে। ভিডিও নিয়েছেন মা এবং ভাইয়া। সো দেখা যাক কি বাজার এনেছে। কথা ছিল যে বড় মাছ আনবে, বিকজ বাসায় গুড়া মাছ আগে থেকে ছিল, বাট সে কী এনেছে আপনারা একটু দেখেন। চিন্তা করেছেন আপনারা সে কি পরিমাণ পুঁটি মাছ নিয়ে এসেছে, মানে এত পুঁটি মাছ দিয়ে আমরা কি করব। গুড়া মাছ যখন তাজা তাজা লাফায় তখন নাকি শাওনের সহ্য হয় না, ওর হার্টবিট বেড়ে যায়। সে এগুলো দেখে মাকে ফোন দিয়েছে, মা দেখো এত মাছ আনবো। মাও আবার বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো, কোনো সমস্যা নাই। ক্যান ইউ গেস এখানে কতটুকু পুঁটি মাছ আছে? এখানে 14 কেজি 100 গ্রাম পুঁটি মাছ আছে।
লিটারেলি 14 কেজি 100 গ্রাম। আমি বাসায় এসে যদিও দেখেছি যে সব কাটা বাছা শেষ, বাট আমি শাওনের সাথে খুবই চিৎকার চেঁচামেচি করেছি যে এত মাছ কেন এসেছে। নট বিকজ যে বাসায় বড় মাছ নেই, ছোট মাছ এনেছে তাই, বাট মার পক্ষে কিভাবে সম্ভব যে এত মাছ সে কুটবে। এমনিতেই বয়স্ক মানুষ, তার মধ্যে মার হাড়ে একটু সমস্যা, অ্যান্ড আমি তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, শাওন একদম মাগরিবের টাইমে এনেছে এবং এতক্ষণে তো মাছ যদি রেখে দিই তাহলে নরম হয়ে যাবে, যেটা আমার শাশুড়ি কখনোই রাখবেন না। সো এই জন্য আমি অনেক চিৎকার করছিলাম শাওনের সাথে, বা শাওন বলো যে না আমরা বাসায় সবাই কেটেছি, বাবা ভাইয়া শাওন মা সবাই মিলেই করেছে, বাট ওরা কতটুকু করেছে আমার ভালো মতোই জানা আছে। মার অনেক কষ্ট হয়ে গিয়েছে। আবু আসো, আবু আসো, আবু আসো, আসো ঘুমাবো, আসো আবু, আবু আসো ঘুমাবো, কার্টুন দেখো না পুরো আল্লাহ রে কি ভাবটা লইছে, বাবা আসো যাই কার্টুন দে আমরা ঘুমাবো, বাবা ঘুমাবো, আসো আসো ঘুমাবো, আবু আসো ঘুমাবো, আবু আজকে আর তেমন কোনো ক্লিপ নিতে পারিনি বিকজ আমি অনেক টায়ার্ড এবং আগামীকালকে সকালে আবার ডিউটি। সো আমার ভিডিও আজকে এখানে শেষ, সবার কেমন লাগলো জানাবেন, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।